নিভোলুম্যাব বলে একটা ইমিউনোথেরাপি আপনারা নাম শুনে থাকবেন, যেটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করেছি এবং ভীষণ সফলতা পেয়েছি এবং এক্সেলেন্ট রেসপন্স দেখেছি। এবং এটা হচ্ছে স্টেজ 4 ক্যান্সার, যেটা লাস্ট স্টেজ অ্যাডভান্স স্টেজ ক্যান্সার, তার ক্ষেত্রে আমরা দেখেছি। ইমিউনোথেরাপি টক্সিসিটি কিন্তু বলা যায় যে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 95% পেশেন্টের কিন্তু খুব ভালো রেসপন্স হয়। নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল, আমি কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, আমি কলকাতা প্র্যাকটিস করছি। আজকে আমি আপনাদের যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। আজকে আপনাদের এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ইমিউনোথেরাপি হচ্ছে যে ক্যান্সার ট্রিটমেন্টের একটা নতুন সংযোজন, এবং অনেকের মনে ইমিউনোথেরাপি নিয়ে অনেক সন্দেহ আছে, অনেক প্রশ্ন আছে, এবং আমি সেটারই আজকে অ্যান্সার করব। ইমিউনোথেরাপি হচ্ছে একটা ডিফারেন্ট মলিকুল, যেটা হচ্ছে কেমোথেরাপি, যেটা আমরা রিসেন্ট ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট ইউজ করে থাকি ক্যান্সারের ক্ষেত্রে। এটা সামান্য পার্থক্য রয়েছে, পার্থক্য হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, মানে যেভাবে কাজ করছে সেটা ইমিউনোথেরাপি ডিফারেন্ট ফ্রম কেমোথেরাপি। সেটা কি? সেটা হচ্ছে ইমিউনোথেরাপি হচ্ছে মানুষের বডিতে যে ইমিউন সিস্টেম রয়েছে সেটাকে ও হচ্ছে আপলিফ্ট করছে বা স্ট্রং হচ্ছে, নিয়ে এনহ্যান্স করে টি সেল বলে এক ধরনের সেল হয় তাকে অ্যাক্টিভেট করে ক্যান্সার সেলগুলোকে মারছে। হোয়ারাজ কেমোথেরাপি, কিন্তু কেমোথেরাপি হচ্ছে একটা সিস্টেমিক থেরাপি, যেটা হচ্ছে যে সাইটোটক্সিক, যে টক্সিক সাবস্ট্যান্স দিয়ে যে আমরা পুশ করছি আইভি ইন্ট্রাভেনাস বা ভেনের থ্রুতে, সেটা কিন্তু বোথ টিউমার সেলস এবং নর্মাল সেলস দুটোকে এফেক্ট করছে। তো দুটোর ডিফারেন্ট মেকানিজম অফ অ্যাকশন, ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপি। ইমিউনোথেরাপি আগে যেমন আমেরিকাতে শুধুমাত্র পাওয়া যেত, এখন কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছে এবং রিজনেবল প্রাইসে অ্যাভেলেবল হচ্ছে। রিসেন্টলি পেমব্রোলিজুমাব বলে আরেকটি ইমিউনোথেরাপি, এর আগে নিভোলুম্যাব বলে একটা ইমিউনোথেরাপি আপনারা নাম শুনে থাকবেন, যেটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করেছি এবং ভীষণ সফলতা পেয়েছি এবং এক্সেলেন্ট রেসপন্স দেখেছি। এবং এটা হচ্ছে স্টেজ 4 ক্যান্সার, যেটা লাস্ট স্টেজ অ্যাডভান্স স্টেজ ক্যান্সার, তার ক্ষেত্রে আমরা দেখেছি। পেমব্রোলিজুমাব এই বছর মার্চের পর থেকে ওদের একটা বিশেষ পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আসছে, এবং তাতে তার এখন যা খরচা আছে তার থেকে কিন্তু এক বছরে খরচার পরিমাণ অনেক কমে যাবে, এবং তাতে কিন্তু অ্যাফোর্ডেবল হবে বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে, তারা সুবিধা ভোগ করবে এবং পেয়ে যাবে। ইমিউনোথেরাপি টক্সিসিটি কিন্তু বলা যায় যে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 95% পেশেন্টের কিন্তু খুব ভালো রেসপন্স হয়। কিন্তু কেমোথেরাপিতে যেমন সব পেশেন্টেরই কিছু না কিছু টক্সিসিটি হয়েই থাকে, ইভেন অ্যানাফাইল্যাক্সিস, ইমিউনোথেরাপির ক্ষেত্রে এই ধরনের চান্স কম, বাট 5% ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ইমিউনোথেরাপিতেও খুব সিভিয়ার ফ্যাটাল রিয়াকশন হয় এবং ডেথ পর্যন্ত হয়। বাট যে পার্সেন্টেজ অব দ্য এফেক্টেড পেশেন্টের নাম্বার কিন্তু সেটা খুব কম। এবং ইমিউনোথেরাপিতে আমরা কিছু স্পেসিফিক টেস্ট আছে যেগুলো দিয়ে মনিটর করি, যে পেশেন্টের কোনো রকম কোনো প্রবলেম যদি সিমটম দেখা দেয় সঙ্গে সঙ্গে সেটা ইগনোর না করে ইমিডিয়েটলি আমরা টেক কেয়ার করি। এবং ছোট থেকে ছোট সিমটমও যদি পেশেন্ট আমাদের বলে যে কোনো বডির সিস্টেমে, কারণ ইমিউনোথেরাপি হচ্ছে ইমিউন যে কোনো সিস্টেমকে অ্যাফেক্ট করতে পারে, সেজন্য ইমিউনোথেরাপি চলাকালীন আমার রিগোরাস ব্লাড কাউন্ট মনিটরের সাথে সাথে পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশনের সাথে পেশেন্টের কিন্তু সিমটমগুলো আমরা দেখি। যে সিমটমগুলো দেখলে আমরা খুব আর্লিতে বুঝতে পারি যে টক্সিসিটি ডেভেলপ করছে, এবং সেই টক্সিসিটির গ্রেডেশন অনুযায়ী গ্রেড 1, 2, 3, 4 এই অনুযায়ী আমরা ট্রিটমেন্টের প্রোটোকল করি। ইমিউনোথেরাপি নিয়ে যদি কারোর মনে কোনো রকম কোয়েশ্চেন জেগে থাকে বা এনি টাইপ অফ ইনফরমেশন ইউ ওয়ান্ট, প্লিজ হিট মি অন দ্য কমেন্ট বক্স, আমি ওখানে ডিফিনেটলি রিপ্লাই করব। রিসেন্টলি আমেরিকাতে ইমিউনোথেরাপির একটা বড় ভাই ডস্টারলুম্যাব বলে একটা ইমিউনোথেরাপির একটা এক্সেলেন্স রেসপন্স পাওয়া গেছে, এবং যেটা হচ্ছে অ্যাসকো ইউএস এর জার্নালে ওরা পাবলিশ করেছে এবং প্রেজেন্ট করেছে যে অ্যাডভান্সড রেকটাল ক্যান্সার, মানে যে মলদারে যে ক্যান্সার হয় তাতে কিন্তু ইমিউনোথেরাপি দিয়ে দেখা গেছে টিউমার কিন্তু একদম গায়েব হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই রিসার্চটা চলছে যে আদৌ রেকটাল ক্যান্সারে যদি সাকসেসফুল পায় যে সার্জারির বা রেডিয়েশন বা কেমোথেরাপির আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, এইসব প্রশ্ন নিয়ে ট্রায়াল চলছে, হয়তো পারে আমাদের কামিং ফিউচার্স এরও রেজাল্ট পেয়ে যাব। তো ইমিউনোথেরাপি একটা একটা ভীষণ বড় রকম একটা ক্যান্সারের পিলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমার নিচে কমেন্ট বক্সে জানাও যদি কোনো প্রবলেম থাকে, এবং কোনো কোনো পেশেন্টে যদি চলে তার সম্বন্ধে যদি কোনো পেশেন্ট অ্যাটেন্ডেন্টও জানতে চায় আমাকে জানাতে পারে। আজকে এইটুকুনি রাখছি।
নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার আগের ইউটিউব ভিডিওস গুলো নিশ্চয়ই দেখেছো, ভালো করেছো, লাইক করেছো সবাই। তো আজকে আসি, নমস্কার।